নয় বছর পর অনুষ্ঠিত কক্সবাজার পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি মনোনীত হয়েছেন নজিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন উজ্জ্বল কর। নজিবুল ইসলাম এর আগে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং উজ্জ্বল কর সাধারণ সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত ওই সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সামনে তাদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তারা সামনের দিনে কক্সবাজারকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত করতে কাজ করে যাবেন বলে অভিমত ব্যক্ত করেন। আমাদের মাননীয় সভানেত্রী যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার যে উন্নয়নের কাজ, এই উন্নয়নের কাজগুলো যাতে এগিয়ে যায় এবং আমাদের নেতাকর্মীদেরকে আমরা অনুরোধ করব তারা যাতে সবসময় আরও বেশি জনগণের কাছাকাছি গিয়ে জনগণের যে সুখ দুঃখ, জনগণের যে চাওয়া পাওয়া, এগুলো তারা যাতে বোঝার চেষ্টা করে এবং তারা যাতে সবসময় তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করে। আমি বিগত দিনে যেভাবে কাজ করেছি তার চেয়ে আরও বেশি দ্বিগুণ কাজ করার জন্য প্রস্তুত আছি এবং আগামী সংসদ নির্বাচনে যে কোনোভাবে আমরা এই আসনটুকু আমরা বিজয় ছিনিয়ে আনবো অবশ্যই। এদিকে মনোনীত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে কক্সবাজার পৌর কাউন্সিলর সালাউদ্দিন সেতু ও এক নম্বর সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সাবেক ছাত্রনেতা দীপক দাসকে। এর আগে সম্মেলনের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। তানবীর সিপু, টিটিএন, কক্সবাজার।